ভোটের সময় ধর্মকে কাছে টানা হবে, ভোট মিটে গেলে দূরে ঠেলে দেওয়া হবে, এমন রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল। বৃহস্পতিবার চাকলায় এমন মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন লোকনাথ ধাম চাকলায় বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। দুটি নতুন গেট, নতুন ভোগ ভবন এবং 28টি ফুলের দোকান পুকুর সংস্কারের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। মুখ্যমন্ত্রী দাবি প্রায় 15 কোটি টাকা খরচ করা হয়েছে চাকলা কচুয়াতে। ধর্ম মানে ভেদাভেদ নয়, কুৎসা নয়, ধর্ম মানে মিলেমিশে থাকা। এদিন লোকনাথ ধামে এমনই মন্তব্য করেন তিনি। গঙ্গারামপুরের আবেশকুড়ি মাদ্রাসা চুরির ঘটনায় উদ্ধার 17টি কম্পিউটার। চুরির সঙ্গে যুক্ত ওই মাদ্রাসার দুই প্রাক্তন ছাত্র, তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে গত শনি এবং রবিবার ছুটির দিন থাকায় বন্ধ ছিল মাদ্রাসা। সেই সুযোগে কাজে লাগিয়ে মাদ্রাসার 21টি কম্পিউটার সেট এবং 3টি প্রজেক্ট সহ আরও বেশ কিছু সামগ্রী চুরি করে পালায় চোরেরা। থানায় অভিযোগ জানান মাদ্রাসার প্রধান শিক্ষক। তদন্ত নেমে পুলিশ প্রাক্তন ছাত্র শামীম মণ্ডল এবং আবুল মিয়াকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার কালিয়াগঞ্জে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালিত হলো। জেলার দলীয় কার্যালয়ে যথাযথ মর্যাদার সঙ্গে জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এদিন। কালিয়াগঞ্জ শহরের তালতলায় অবস্থিত শহর কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ দলীয় নেতৃত্বের অবদান নিয়ে এক আলোচনা সভা হয় এদিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেসের কালিয়াগঞ্জ ব্লক সভাপতি সুজিত দত্ত, কালিগঞ্জ শহর কংগ্রেস সভাপতি তুলসী জয়সওয়াল সহ অন্যান্যরা। বছর শেষে পূর্ব বর্ধমানের আউসগ্রামে ফুটবল খেলার আয়োজন। আউসগ্রামের 2 নম্বর ব্লকের গেরাইয়ের ফুটবল মাঠে গত 1 মাস আগে এই খেলার সূচনা হয়েছিল। খেলা উপভোগ করতে গ্রামের মানুষ ভিড় করেছিলেন প্রথম থেকে। খেলা ছাড়াও ছিল মহিলা ঢাকি মহিলা ব্যান্ডের বাজনা প্রদর্শন, ছিল আতশবাজির প্রদর্শনী। এই খেলা থেকে জঙ্গলমহলের প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা উঠে আসেন। এবারও তেমনই হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। আর্সেনিক মুক্ত মিষ্টি পানীয় জল পেয়ে খুশি সুন্দরবনের আমলানি পঞ্চায়েতের তকিপুরের বাসিন্দারা। প্রায় 3.5 লক্ষ টাকা খরচ করে আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করা হয়েছে এবং এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে আর্সেনিক মুক্ত পানীয় জলের দাবি জানাচ্ছিলেন তারা। এতদিন সমুদ্রে নোনা জলই খেতে হচ্ছিল তাদের, মিষ্টি জল পেতে 4 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হতো তাদের। এতদিনে জল পাওয়ায় খুশি হয়েছেন তারা। সেটা পূর্ণ হয়েছে, সবাই খুব খুশি জলটা পেয়ে। আমাদের সবার প্রত্যেকের জল কিনে খেতে হতো, তার জন্য সবাই খুব খুশি। ঝাড়গ্রামের লোধাশুলিতে ধান কেনায় বেনিয়মের অভিযোগ উঠছে। পঞ্চায়েত অফিসের সামনে সরকারি ধান কেনা হচ্ছে অথচ নিয়মের কোনো বালাই নেই। অভিযোগ ধান বিক্রেতাদের, তাদের অভিযোগ রাজ্য সরকারের নিয়মে ধানের গুণমান দেখে বাদ দেওয়ার নিয়ম। সেখানে সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কুইন্টাল প্রতি 6 কিলো করে ধান বাদ দিচ্ছে মিল কর্তৃপক্ষ। জেলা জুড়ে এভাবেই চলছে ধান ক্রয় কেন্দ্রে চলছে রাইস মিল মালিকদের দৌরাত্ম্য। ন্যায্য মূল্যে ধান বিক্রয় কেন্দ্রে অনিয়মের খবর তারা জানেন না বলে দাবি সরকারি প্রতিনিধিদের। চাষি যদি একজোট থাকতো তাহলে এই জিনিসটা জানাতো না। বিভিন্ন চাষি বিভিন্ন প্রকার পিন মারছে, সাহেবকে কেউ বলছে কারো যদি 17 মোস্টার ধান আছে, ও গিয়ে সাহেবকে বলছে আমি ধানটা কেরিং করে নিয়ে আসছি, আমার গাড়ি নেই, গাড়ি পালিয়ে গেছে, ধানটা নিয়ে যাবো কি করে, স্যার 500 নিন পকেটে, স্যার সাহেব নিবেনি বলছে, সাহেবের পকেটে 500 গুঁজে দিচ্ছে। সাত সকালে রাজ্য সড়কে বুনো হাতির দল। গয়েরকাটা থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে হাতির দল। হাতির হামলায় মৃত্যু সাইকেল আরোহীর। বন দপ্তরের কর্মীরা খবর পেয়ে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় সাইকেল আরোহীর। সবজি বিক্রি করতে হাটে যাচ্ছিলেন তিনি। কাজের দাবিতে কারখানার গেটের সামনে অনশনে তৃণমূলের শ্রমিক সংগঠনের 105 জন লরি চালক। বৃহস্পতিবার সকাল থেকে পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বোটলিং প্লান্টের গেটের সামনে অনশনে বসেন তারা। অনশনকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে একই পরিবহন সংস্থার গাড়ি চালাতেন। এই পরিবহন সংস্থা বরাত না পাওয়ার কারণে তাদের কর্মহীন হয়ে পড়েছেন। বরাত পাওয়া নতুন সংস্থা তাদের কাজ দেয়নি। তাদের কাজ না হাতে কাজ না নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ হারুউড কোস্টাল থানায় যাত্রীদের উপচে পড়া ভিড়ে উত্তেজনা। গঙ্গাসাগর মেলার আগে কাকদ্বীপ লট 8 নম্বর এলাকায়
তীর্থযাত্রীদের প্রায় 2 কিলোমিটার লম্বা লাইন পরে বৃহস্পতিবার সকালে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়ানোকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে বচসা হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কাকদ্বীপ হারোড পয়েন্ট কোস্টাল থানার পুলিশ এবং সিভিল ডিফেন্স কর্মীরা। যাত্রীদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়াতে হচ্ছে তাদের। ভিসেল পরিষেবা বাড়ানোর আর্জি জানাচ্ছেন তারা।